শুভি বেগম সিলেটের কানাইঘাটের লক্ষ্যপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাসিন্দা। তিন মাসের ব্যবধানে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পথেই প্রাণ হারায় বাচ্চাসহ তার বোনের মেয়ে রুবিনা বেগম ও আরেক বোন আনোয়ারা বেগম। রাস্তার বেহাল দশা ও এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে আশানুরূপ চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ তার। আমার রুগী মারা গেছে, ইলা ইলা শত শত রুগী আমরা ইলা মারা যাইরা। আমরা হসপিটাল খান্দাত হয়েছে, আমরা বড়সা আমরা আশা আছে, আমরা হসপিটাল খান্দাত। আমরা কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো কুন্তা নাই হসপিটাল বন। এই ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও তা দেখে মনে হয় ভূতুর একটি ঘর। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর আসেন না চিকিৎসক, রোগী এসে সারাদিন অপেক্ষা করে ফিরে যান, তবে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য কর্মকর্তা। 10-15 বছর থেকে কোনো ধরনের কোনো চিকিৎসা আমরা পাই না। ডাক্তার না থাকলে রোগী এই তো হইতে থাকে, অনেক সময় মারা যায় মানুষ। যেখানে 1000 কোটি টাকার বরাদ্দর কথা আমরা শুনি কন্টিনিউ, বাট করাপশনই এখানকার মূল প্রবলেম। আমাদের যিনি স্বাস্থ্যকর্মী রয়েছেন, ওনাকে যদি আমরা উক্ত কেন্দ্রে নিয়মিত করাতে পারি স্বয়ংক্রিয়ভাবে, আমাদের যে স্বাস্থ্যকর্মীটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেটা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। 50,000-এরও বেশি মানুষের বসবাসের এই ইউনিয়নে চলাচলের রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগের শেষ নেই। মোটরসাইকেল ছাড়া চলে না কোনো যানবাহন, শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে, মানে অনাপত্তিপত্র নেওয়া হয়েছে, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি, কিন্তু অজ্ঞাত কারণে এই ব্রিজটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সুরমা নদীর উপরে যে পয়েন্টগুলোতে ব্রিজ প্রয়োজন, সেই ব্রিজগুলো যদি করা যায় তাহলে 1 নং লক্ষ্যপ্রসাদ পূর্ব ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম খুব সুন্দরভাবেই হবে। এদিকে ইউনিয়নটির উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য আর পূর্বে ভারতের আসাম। পাহাড় আর নীল জলের মিলন মেলা নজর কাড়বে ভ্রমণ পিপাসুদের। লোভাছড়াকে পর্যটন স্পট স্বীকৃতি দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটালে এটি হতে পারে সরকারের সম্ভাবনাময় একটি খাত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, কানাইঘাট, সিলেট।